ইউসুফ আলাইহিস সালাম বলেছিল না আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন? আমি বলতে চাই আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন, আমাকে 5 বছর সময় দেন, পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। প্লে গ্রুপ থেকে দাঁড়ান প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাল্লাহ, একা করে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমাকে এরকম 100 জন শিক্ষাবিদ দেন, 100 জন আলেমুলামা দেন, একটা প্যানেল করে দেন, পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে, যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে। বইপত্রগুলোর অবস্থা দেখেছেন, বইপত্রগুলো ঘাটাঘাটি করেছেন, সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, আমাদের বাচ্চা কাচ্চা কচি কাচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে। এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা? এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না, এটা অরুচি ধরে যাবে। তখন কি হবে? কোটি কোটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খা খা করে পড়ে থাকবে, কেউ পাঠাবে না ওখানে, তখন মাদ্রাসার দিকে মানুষ ঝুঁকবে আরো বেশি। আমি তো চাই আমি তো দাবি জানাই উপরের লেভেল থেকে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হোক যাতে আমার মাদ্রাসা গড়ার প্রয়োজনই না হয়।